नमस्कार बंधुरा और एक नतून भिडियोते आपके स्वागत। ये जबा फुलेर गाच, गाचटी 8 इंची माटिर टबे लागानो। देखते पाच्छेन कत फुल धरेछे एवं प्रचुर परिमाणे कुड़ियो आछे। एरकम फुल प्राय प्रतिदिनई फोटे। 3 मास आगे आमी एक भाग माटी, एक भाग कोकोपीट एवं एक भाग भार्मी कम्पोस्ट दिए माटी तैरी करे ए गाछटी आमी रोपण करेछिलाम। एटी आरो एकटी जबा फुल गाच। ए गाछटी आमी एकी रकम भावे माटी तैरी करे लागिएछिलाम। ए गाछटीते देखुन कत सुंदर फुल फुटे आछे एवं प्रचुर परिमाणे कुड़ियो आछे। ताय आज के आमी भिडियोते जे विषयटी निये आलोचना करब सेटी हलो एकटी जबा फुल गाछे प्रचुर फुल पेते हले की करते हबे। आज आमी आपनादेर साथे 4टी टिप्स निये आलोचना करब। जदि आपनी ए 4टी टिप्स आपनार जबा फुल गाछे प्रयोग करते पारेन ताहले आमी निश्चित भावे बोलते पारि आपनार जबा फुल गाछेओ प्रचुर परिमाणे फुल फुटबे। आपनारा 100 ग्राम सर्षे नेबेन। बाड़ीते खावार जोन्नो आमरा जे सर्षे व्यवहार करी सेई सर्षे सेटा 100 ग्राम नेबेन एवं 200 ग्राम काँचा बादाम नेबेन। सर्षे एवं बादाम एक दिन जले भिजिए राखबेन। ओई भेजानो बादाम एवं सर्षे एकटी मिक्सचार मेशिने गुड़ो करे नेबेन। तारपर ओई मिश्रणटी 5 लिटार जलेर मध्य दिए 10 থেকে 12 দিন পচাবেন। 10 থেকে 12 দিন পর ওই পচানো মিশ্রণের মধ্যে আরও 5 লিটার জল দেবেন। তারপর ওই তরল সার 10 ইঞ্চি সাইজ টবের জন্যে আপনারা 100 থেকে 200 ml প্রত্যেকটা গাছের মাটিতে 15 দিন পরপর প্রয়োগ করবেন। এই তরল সার গাছে প্রয়োগ করার কিছুদিন পর আপনি আপনার গাছের রেজাল্ট দেখে চমকে যাবেন। জবা গাছে প্রচুর ফুল এবং কুড়ি আনার জন্যে ম্যাগনেসিয়াম ও সালফারের প্রয়োজন হয়। তাই ম্যাগনেসিয়াম সালফারের প্রয়োজন মেটানোর জন্যে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বা এফসম সল্ট প্রত্যেক মাসে একবার 1 লিটার জলে 3 গ্রাম দিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করব। এর ফলে গাছের পাতা সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে। জবা গাছে প্রচুর ফুল পেতে যেই উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে পটাশ। আমি এখানে SOP বা সালফেট অফ পটাশ নিয়েছি। এই সারটি আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। প্রত্যেক 10 দিন অন্তর এইরকম চামচের হাফ চামচ আপনার জবা ফুল গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। যদি আপনি SOP বা সালফেট অফ পটাশ জোগাড় করতে না পারেন তাহলে লাল রঙের লবণের মতো দেখতে MOP সারটি আপনি যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এই সারটিও 10 দিন অন্তর হাফ চামচ করে গাছের মাটিতে দিতে হবে। আমরা জানি গাছের বিভিন্ন মাইক্রো উপাদানের প্রয়োজন হয়। আমরা যেহেতু একটি গাছ অল্প মাটিতে গ্রো করব সেহেতু সেই মাটিতে থাকা সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্ট এক সময় শেষ হয়ে যায়। সেজন্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য চাহিদা মেটানোর জন্যে বাইরে থেকে আমাদেরকে ভালো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করতে হবে। গাছে প্রচুর ফুল পেতে হলে আপনারা যে কোনো ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রত্যেক 10 দিন অন্তর গাছে প্রয়োগ করবেন। আমরা জানি জবা গাছ খুব খেতে ভালোবাসে, তাই
মাইক্রোনিউট্রিয়েন্ট 10 দিন অন্তর স্প্রে করতে হবে। বন্ধুরা, এই চারটি টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবেই।